এখন আমাদের এটা কে স্যার আপনি বলেন? আমাদের ব্যাগ যে এখন এক ঘন্টা পরে কেন চালু হলো, এই এক ঘন্টা কি কি কাজ করছে এখানে, এবং আমাদের যে ব্যাগ কেটে মালামাল গুলো নিয়ে গেছে কারা নিচে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারা দায়িত্ব, কারা ডিউটি করতেছে, আপনারা এদেরকে ধরেন, আর না হয় আমরা কি করতে পারি সেটা বলেন না। আপনারা আসেন, আই সবাই আসেন, এখন এটা আপনারা আমরা আপনার কাছে সদুত্তর চাই, আর আমরা আমরা সদুত্তর চাই, এটা আপনারা বলেন। এখন এখন আমাদের মানে এখানে চেক করুন তো, আর তালা ভাঙা আছে কিনা চেক করেন তো, আরো কয়েকটা আরো কয়েকটা চেক করেন, এই তালা ভাঙা আছে কিনা আরো কয়েকটা চেক করেন, আরো কয়েকটা চেক করেন, এই তালা ভাঙা আছে কিনা দেখেন, আপনি কি বলতে চান? আমি অপারেশনের রোগী, দেড় ঘন্টা তো দায়ের রয়েছি, মেক অপারেশন আমাদের সুরিটা এয়ারপোর্টে রয়ে গেছে, আমাদের ফরেনার আজকে দাঁড়িয়ে আছে, এক ঘন্টা যাবত আমাদের বাণিজ্য কোথায় গেছে বলেন, বুঝবেন যে বলেন, আমি তো শুনলাম, আমি এখানে সিকিউরিটির দায়িত্ব ওই যে দেখেন, এখন উনি বলতেছে আপনার দায়িত্ব, আপনি বলতেছেন উনার দায়িত্ব, কথা বোঝার চেষ্টা, আপনি তো শিক্ষিত লোক, জি জি স্যার বলেন, আমাদের কাজ হচ্ছে হেল্পার, আমরা বিমানের লোক, রাইট, হেল্পার তো বলি, হেল্পার আমার জি খালাবে, হুম, কোনো হেল্পার বা আমি নিজে চুরি করতেছি কিনা, জি ক্যামেরা আছে, এই যে সিকিউরিটি আছে, তারা আমাকে ধরবে, তার তো কিছু কমপ্লেন তো পাইনি, এখন আপনার কাছে পাইলাম না, এখন তাহলে আমার মাল যেটা চলে গেছে স্যার ওটা কি হবে, আমার যে মালটা চলে গেছে ওটা কি হবে, তাহলে তাহলে তাকে আপনি ধরেন, তাহলে স্যার তাকে আপনি ধরেন, সে কেন আপনাকে দেখায়, সে কেন আপনাকে দেখায়, ওটা আপনি দেন না, এটা কার দায়িত্ব, এখন এই হেল্পার, এই এক ঘন্টা এমপ্লয়ার কিভাবে কাজটা করবে, এক ঘন্টা, এক ঘন্টা লাগলো কেন স্যার, এক ঘন্টা কেন লাগলো স্যার, আমাদের মালামাল গুলো এখান থেকে এখানে আসতে, আপনি দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নাম সহকারে আপনি এখন কাকে ধরতে হবে, আমাদেরকে আমাদের কাজ হলো বেল দিয়ে মালটা সঠিক ভাবে দিচ্ছে কিনা, আমরা দেওয়া আমাদের লোক ডিউটি, আর যে মালটা আমরা লাগেজ পাঠাই বিটাই এই যে আমরা ট্যাক্স নাম্বার ডিউটি চলে, তাহলে এখন আমাদের যে তালাগুলো ভাঙলো এই তালাটা কে ভাঙলো, ওটা দায়িত্ব কার, এটা বিমানের, এটা বিমানের, দেন আপনি ওনার সামনে বলেন, আসেন, আপনি এই যে ব্যাগ গুলো ফেললো না, এই টলিটা
আপনি যখন গেলেন, আপনি আমার কাছে যখন গেলেন, জি স্যার আমি গেছি তার আগে, এইটা কিন্তু আপনার সামনে আসছে, আমার কথা না শুনলে তো হবে না। জি বলেন, উনি যখন আমার জি জেডিআর এর বিমানে আসছে, জেডিআর এর বিমান আসছে, জি আপনার কথা আবার এখন বলতেছেন জেডিআর এর কথা, আমরা এজ এ প্যাসেঞ্জার আমরা কাকে ধরবো? আপনি আপনি আমরা একটা সমাধান চাই, তদন্ত চান, সমাধান চান, আপনি বলেন আমরা বাংলাদেশ বিমান হ্যান্ডলিং এজেন্ট, যে লোক আছে আমরাই হ্যান্ডেল করি, আমরাই হ্যান্ডলিং এজেন্ট। জি এখানে এই এই যে ভদ্রলোক আমার কাছে যখন গেছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে উঠে চলে আসছি, আমি তো রুম থেকে কন্ট্রোল করবো, আমার হেল্পার এখানে রাখা আছে, কাজ করবে, টিকিট আছে, কাজ করতেছে, সিসি ক্যামেরা আছে, ম্যাজিস্ট্রেট আছে, এই যে আর্মস পুলিশ ব্যাটালিয়ন আছে, জ্যাম, আপনি বলেন, আমি বলি তারপরে বলি। জি জি বলেন স্যার, এখানে কারো ব্যাগেজের জন্য একটা টাচ না পড়ে, তা দেখার দায়িত্ব তাদের, ওদের ওদের সিকিউর, ওটা আর্মস পুলিশ আমাদের ব্যাগেজ গুলো ওখান থেকে আনছে, এইখানে কোনো কিছু কেউ টাচ না করে, দোতলায় ওনার নাম কি? ওরা তো তিন চার জনের ডিউটি করে এই মুহূর্তে, যিনি দোতলায় জানি না, কারণ আমি তো জানি দোতলায় আছে। তারপরও আমি সিস্টেমটা বললাম, আমাদের হেল্পার ফেলে, কোনো হেল্পার যদি কোনো ব্যাগে হাত দেয়, এখন এখন আমি আরেকটা প্রশ্ন আপনার থেকে ক্লিয়ার হতে চাই, আমি ভাই এই কথা, আমি আরেকটা প্রশ্ন ক্লিয়ার হতে চাই আজকে, যখন আপনি, আমিও তো মাঝে মাঝে যাই স্যার, জি স্যার, আমি কখনো এগুলো চাই না, আমি আরেকটা প্রশ্ন, বিমানের বদনাম, লাস্ট প্রশ্ন আমার, যে আমার এক ঘন্টা কেন লাগলো স্যার জেডিআর এস থেকে এখান পর্যন্ত আসতে? আমি জানতাম না, শুনলাম, আমি অবশ্যই দেখবো ব্যাপারটা, কেন এত সময় লাগবে? আচ্ছা আমাকে সময় তো দিবেন, আচ্ছা আপনার ব্যাগ তো সার্ভিস চার্জ দিলাম, আচ্ছা আমি এখন কোয়ারি করবো, কেন দেরি হচ্ছে সব খবর নিচ্ছি, তাহলে এখন এটার যে, এটার যে সমাধানের দিকে যাচ্ছে একটা কুইরি, আপনি তো সিকিউরিটি দায়িত্বে আছেন, তালাটা ভাঙা কেন বলেন তো আপনি? তালা কেন ভাঙা? এটা এই ব্যাগের তালাটা ভাঙা কেন? আমাদের ব্যাগে ব্যাগেজটা নিয়ে আসেন, এই স্যার আপনিও আসেন একটু প্লিজ, আপনারা দুজন আসেন স্যার, আমি রিকোয়েস্ট করবো অন্তত আমার ছোট ভাইয়ের রিকোয়েস্টটা রাখেন, আপনারা দুজন মেজিস্ট্রেট স্যারের কাছে আসেন আমার সাথে প্লিজ, হ্যাঁ। আপনার নাম কি? রফিকুল ইসলাম। আসেন আসেন, আপনি ব্যাকগ্রাউন্ডে আসেন, আসেন আসেন, আমি তো আপনার সাথে আছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে স্যার, আমরা আমরা ম্যানেজার স্যারের কাছে যাচ্ছি, ওখানে আমি আপনাদের সাথে আছি। জি স্যার, জি স্যার, জি স্যার, ওকে। ম্যানেজারের কাছে যাচ্ছি, আসেন আসেন আসেন, মহিলা তো দুই তিন নম্বর করে।